ক্রিসমাসের ছুটি শেষে রোমাঞ্চকর ম্যাচ দিয়ে মাঠে ফিরল ইংলিশ প্রিমিয়ার লিগ, যেখানে লেস্টারকে 6-3 গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে শীর্ষস্থান আরও মজবুত করল পেপ গার্দিওয়ালার দল। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের 5ম মিনিটে গোল উৎসব শুরু করেন ডি ব্রুইনা। প্রথমার্ধে 4টি গোল হজম করে লেস্টার, এর মধ্যে 2টি পেনাল্টি থেকে। মাহরেজ গুন্দোয়ানের পর স্কোরশিটে নাম তোলেন স্টার্লিং, বিরতির পর দ্রুত 3 গোল দিয়ে ম্যাচে ফেরে লেস্টার সিটি। অবশ্য লাপোর্তে ও স্টার্লিং এর নৈপুণ্যে সহজেই ম্যাচ জিতে নেয় সিটিজেনরা। অন্যদিকে ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসকে 3-0 গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। গোল করেছেন হ্যারি কেইন, লুকাস মোরা এবং সন হিয়ং মিন।